দেশের মানুষ গর্জে উঠেছে মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ গর্জে উঠেছে। নূরে আলমরা প্রাণ দিতে দ্বিধা করেনি, অধিকার আদায় আমরা কেউ প্রাণ দিতে দ্বিধা করব না। রোববার বিকেলে রাজধানীর উত্তরা এক সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রশাসনের প্রতি এমন হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না, জনগণ থেকে আপনারা এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন চলে, সংসার চলে, সুতরাং জনগণকে সম্মান করুন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না, বেআইনি নির্দেশে কথায় কথায় গুলি করবেন না। র্যাবের উপরে নিষেধাজ্ঞা এসেছে, আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকলে যে কোনো বাহিনীর উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে। উত্তরার পলবেল কনভেনশন সড়কে বিএনপি মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ ও খালেদাদের মুক্তির দাবিতে এই সমাবেশ হয়। উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সমাবেশ হওয়ার কথা থাকলেও সেখানে ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচির ডাক দেয়। পরে সমাবেশের স্থান পরিবর্তন করে বিএনপি উত্তরার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে এই সমাবেশে অংশ নেয়। শনিবার থেকে রাজধানীতে শুরু হওয়া 14 দিনের ঘোষিত কর্মসূচির এটি দ্বিতীয় সমাবেশ। সমাবেশে মহানগর বিএনপির মুস্তাফিজুর রহমান শেগুন, আতর রহমান চেয়ারম্যান, আনোয়ারুজ্জামান আনোয়ার, আফাজউদ্দিন আফাজ, মোহাম্মদ মোস্তফা জামান, সালাম সরকার, মোয়াজ্জেম হোসেন মিটু, আকবর আলী, টিপু সরকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের পাশে বিআরটির কাজের চিত্র তুলে ধরে মির্জা ফখরুল বলেন, 10 বছর ধরে নির্মাণ কাজ চলছে, ক্রেন দিয়ে মানুষ মেরে ফেলছে, তারপরও তার কাজ শেষ হয় না। এটা নির্মাণের প্রতি কিলোমিটার খরচ হচ্ছে 213 কোটি টাকা। পৃথিবীর কোনো দেশে প্রতি কিলোমিটার রাস্তা তৈরি করতে এত খরচ হয় না। এভাবে তারা সারা দেশে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি চলছে। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার একে একে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। পার্লামেন্ট এখন একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্টে পরিণত হয়েছে। এটাকে আমরা বলি গৃহপালিত পার্লামেন্ট। এখানে কোনো বিরোধী দল কাজ করে না, এখানে দেশের মানুষের সমস্যা নিয়ে আলাপ হয় না, জিনিসপত্রের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, করোনা চিকিৎসা এসব নিয়ে এই পার্লামেন্টে আলোচনা হয় না। তোষামোদি একজনের তোষামোদি, এক ব্যক্তির তোষামোদি হয়। মির্জা ফখরুল বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া সম্পূর্ণ বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে, তার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে, তাকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা কোনো মামলাই নয়। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে সব ডাক্তাররা বলেছে, কিন্তু এরা তাকে বাইরের চিকিৎসা করতে দিতে চায় না, কারণ দেশনীতিকে তারা ভয় পায়। যদি উনি আবার বেরিয়ে আসেন, আবার রাজপথে নামেন, তাহলে হ্যামিলনের বংশীবাদকের মতো লাখ লাখ মানুষ রাস্তায় নামবে, তখন তাদের তাকতের তাওস উড়ে চলে যাবে। হামলা সংঘর্ষ মামলা ও 144 ধারার চাপে বিএনপি, হামলা সংঘর্ষ মামলাও 144 ধারার চাপে মুখে পড়েছে বিএনপি, আর এজন্য বিএনপি শাসক দল আওয়ামী লীগ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। জবাবে আওয়ামী লীগ বলছে, শোকের মাস আগস্টে উস্কানিমূলক কথা ও কর্মসূচি দিয়ে বিএনপি এই পরিস্থিতি সৃষ্টি করেছে। এখন বলতে গেলে প্রতিদিন বিএনপির প্রতিবাদ কর্মসূচি এবং বিএনপি নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন, হচ্ছে সংঘর্ষ, যত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে প্রায় সবখানেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। আবার বিএনপি যেখানে কর্মসূচি পালনের ঘোষণা দেয় প্রায় সবখানেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন পাল্টা কর্মসূচি দেয়, আর প্রশাসন জারি করে 144 ধারা। তবে হিসাব বলছে পরিস্থিতি প্রধানত ঢাকার বাইরে। বুধবারও দেশের কয়েকটি এলাকায় হামলা সংঘর্ষের খবর পাওয়া গেছে। কুমিল্লা নেত্রকোনা ঢাকার সাভারে হামলা ও সংঘর্ষ হয়েছে। নোয়াখালী ও কুমিল্লার 144 ধারা জারি করা হয়েছে। আর 2 দিন আগের ঘটনায় নরসিংদীতে 250 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টুর গাড়ি বহরে হামলা ও গয়েশচন্দ্র রায় কেরানীগঞ্জের বাড়িতে হামলা হয়েছে। মিন্টুর গাড়ি বহরে হামলা হয় ফেনীর দাগনভূঞা এলাকায় যাওয়ার পথে। উভয় মামলার জন্য বিএনপির পক্ষ থেকে যুবলীগ ও ছাত্রলীগকে দায়ী করা হয়েছে। মামলা ও হামলার তালিকা দিয়েছে বিএনপি। বিএনপির পক্ষ থেকে চলতি আগস্ট মাসের শেষ 7 দিনে তাদের প্রতিবাদ কর্মসূচি ও নেতাকর্মীদের ওপর হামলার একটি তালিকা প্রকাশ করেছে 29 আগস্ট। তাতে তারা জানিয়েছে, গত 22 আগস্ট থেকে এ পর্যন্ত 50টির বেশি স্থানে হামলা হয়েছে, আহত হয়েছেন প্রায় 300 নেতাকর্মী, গ্রেপ্তার করা হয়েছে 200 নেতাকর্মীকে, 144 ধারা জারি করা হয়েছে 20টি জায়গায়। এ পর্যন্ত 15টি মামলায় 2000-এর বেশি মানুষকে আসামি করা হয়েছে। যেসব এলাকায় হামলা হয়েছে তার মধ্যে আছে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নোয়াখালীর সিনবাগ, ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, মুন্সীগঞ্জের শ্রীনগর, ময়মনসিংহের ফুলপুর ও ত্রিশাল, বৈশালের মেহেন্দিগঞ্জে, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, খুলনার দৌলতপুর, টাঙ্গাইলের ঘাটাইল ও সফিপুর, মানিকগঞ্জের সাটুরিয়া, নেত্রকোনার কেন্দুয়া, চট্টগ্রামের সন্দ্বীপ ও বাঁশখালী, ঝালকাঠি, যশোর, ঝিনাইদহের শৈলকুপা, নরসিংদীর রায়পুরা, রাজশাহীর কাশিডাঙ্গা। হামলা হয়েছে যশোরে দলের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক সাবেরুল ইসলাম সাবু, মিজানুর রহমান ও ফেনীতে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বাড়িতে, টাঙ্গাইলের সফিপুরে আহমেদ আজম খানের গাড়িতে হামলার ঘটনা ঘটে, যুদ্ধ বনাম মাঠের খেলা। বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল টিপু অভিযোগ করেন, গত 2 দিনে আরও 10-12টি হামলার ঘটনা ঘটেছে, হামলার পর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা হয়।
আমরা চেষ্টা করেও মামলা করতে পারি না। আর আমরা কোনো এলাকায় প্রতিবাদ কর্মসূচি দিলেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগও সেখানে কর্মসূচি দেয়। আর প্রশাসন 144 ধারা জারি করে আমাদের কর্মসূচি পণ্ড করে দেয়। এরই মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগ্রাম শুরু হয়ে গেছে, লড়াই শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই লড়াই বাংলাদেশের মানুষের বাঁচা মরার লড়াই। তিনি লড়াই সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানান। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মাঠে খেলা হবে। তার কথা, লং ডিস্টেন্স থেকে রিমোট কন্ট্রোল লিডারশিপ ডাক দিলে বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনায় ঢেউ আসবে না, এই রাজপথে আন্দোলন হবে না, মাঠে আসুন, খেলা হবে। প্রধানমন্ত্রী কথা রাখেনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স অভিযোগ করেন, জাতিসংঘ মানবাধিকার প্রধানের ঢাকা সফরের আগে বিদেশিদের দেখানোর জন্য প্রধানমন্ত্রী বলেছেন, আন্দোলন করলে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে না। তিনি তার কার্যালয় ঘেরাও করলেও বাধা না দেওয়ার কথা বলেছেন। বলেছেন চা খাওয়ানোর কথা, কিন্তু এখন বাস্তবে তার উল্টো ঘটছে। আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে সারা দেশে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, 144 ধারা দিয়ে আমাদের কর্মসূচি পণ্ড করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, হামলা মামলায় আওয়ামী লীগ ও তার অনুগত প্রশাসন অংশ নিচ্ছে, আমরা মামলা দিতে গেলে আমাদেরই গ্রেপ্তার করে রাখা হয়। আজকেও কয়েকটি জায়গায় হামলা হয়েছে, তবে হামলার মামলায় আমরা ভীত নই। গত 15 বছর ধরে আমরা এগুলো মোকাবেলা করছি, আমাদের আন্দোলন আরও তীব্র হবে, এই সরকার আমরা পতন ঘটিয়ে ছাড়ব, বিএনপি নেতারা উস্কানি দিচ্ছে। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপির কর্মসূচিতে কোনো হামলা হয়নি, পুলিশ তো হামলা করেনি, তারা তো মিছিল সমাবেশ করছে। যেসব জায়গায় বিএনপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সেখানে আমাদের কর্মীরা আমাদের নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দু একটি ঘটনা ঘটেছে, মির্জা ফখরুল তো উস্কানি দিচ্ছেন, যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি যাকে নেতা মেনে দেশে বসে আন্দোলন করছেন, সেই নেতা বিদেশে ক্যাসিনোতে বসে ষড়যন্ত্র করছেন। পাঁচটি কারণে আমেরিকা তাকে ভিসা দেয়নি, সে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিদের গডফাদার ছিল, সে 21 আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী। তার কথা, বিএনপি সন্ত্রাস করছে, তারা ক্ষমতায় থাকাকালে আমেরিকার অনেক সিনিয়র নেতার উপর হামলা হয়েছে, নেতাকর্মীদের রক্তাক্ত করা হয়েছে, দেশের সব জেলায় বোমা হামলা হয়েছে, 21 আগস্টে গ্রেনেড হামলা চালানো হয়েছে। এখন তারা এই শোকের মাসে দ্রব্যমূল্যের কথা বলে খারাপ পরিস্থিতি করার চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য পরিস্থিতি ঠিক করার জন্য। উত্তরায় বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা 8 নম্বর সেক্টরে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সামনে সমাবেশ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর শাখা বিএনপি। এর থেকে 1 কিলোমিটার দূরে উত্তরা 4 নম্বর সেক্টরে নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও লাঠিসোঁটা হাটে সমাবেশ করছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসান। দুই প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি অবস্থান এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ রোববার বেলা 3টা থেকে উত্তরা পূর্ব জোনের 3টি থানার নেতাকর্মীদের নিয়ে নানা দাবিতে সমাবেশ চলছে। বিএনপির সমাবেশে বাধা আসতে পারে এমন আলোচনা গতকাল শনিবার থেকে ছিল। বিএনপি সভামঞ্চ থেকেও সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে। সমাবেশে আসার সময় 5 জনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। বিএনপির সমাবেশস্থলের আশেপাশের এলাকাতেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। বিএনপির এই কর্মসূচি ঘিরে দুপুর থেকেই সমাবেশস্থলের আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। সমাবেশস্থলে যাওয়ার প্রবেশপথে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। উত্তরা স্থানীয় একটি সূত্র বলছে, বিএনপি সমাবেশ প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। রাজধানীর 16টি স্থানে অঞ্চল ভিত্তিক প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। গতকালের ঘোষণার পর আজ উত্তরা এলাকায় উত্তর খান, দক্ষিণ খান ও উত্তরা পূর্ব থানার নেতাকর্মীদের নিয়ে সব সমাবেশ করা হচ্ছে। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে 3 নেতাকর্মী নিহতের প্রতিবাদে সমাবেশ করবে বিএনপি।